আগরতলা প্রেস ক্লাবে রবিবার ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির চতুর্থ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রেস ক্লাব সম্পাদক প্রণব সরকার এবং ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক সুরজিৎ পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিত্ব এবং রাজ্যের পরিচিত সাংবাদিকরা। অনুষ্ঠানে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ক্যামেরা মিথ্যা বলে না, তাই সত্য প্রকাশে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাম বিরোধী আন্দোলনের সময় থেকে মিডিয়ার সঙ্গে বর্তমান শাসক দলের নিবিড় সখ্যতা গড়ে উঠেছিল এবং বর্তমানেও সেই উপলব্ধি নিয়ে রাজ্য সরকার সাংবাদিকদের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মিরর কখনো মিথ্যা কথা বলে না, কিন্তু আমরা বলি আর আপনাদের মিরর মানে আপনাদের ক্যামেরা, ক্যামেরাও মিথ্যা কথা বলে না। প্রিন্ট মিডিয়া মাঝে মাঝে দেখছি যে আমরা শুনি এক একবার পৃষ্ঠা যেটা নিউজকে ভিউজ করে দেয়, কিন্তু আপনারা কিন্তু সত্যনিষ্ঠা, কারণ আপনারা ইচ্ছা করলে আপনারা পারবেন না, কারণ ক্যামেরাস অ্যান্ড মিরর স্পিক্স দ্যাট। এর জন্য আজকে এখানে আসায় আমি নিজেকে খুব আনন্দিত বোধ করছি যে সত্যিকারের অর্থে আপনারা আপনাদের কাজগুলো করে যাচ্ছেন। সাংবাদিকদের উন্নতি কল্পে আর্থিক দাবি দেওয়া এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে রাজ্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করে এবং এই প্রসঙ্গে দাবি দেওয়া পেশের আগেই তা পূরণ করা হয় বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সংবাদ জগতের সঙ্গে সরকারের এই নিবিড় সম্পর্ক আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এগুলো আমাদের গোচরে আসে এবং ক্যাবিনেটে বিশেষ করে যখন আসে যেটা বলা হয়েছে, আমরা কিন্তু অত্যন্ত সংবেদনের সাথে আমরা এটা চেষ্টা করি যাতে এটা একটা কিছু করা যায় এবং আগামী দিনও করব। এখানে সেক্রেটারি মহোদয় একদম আগে স্টাইলে যে দাবি দাওয়া কোনো কনফারেন্স হলে যে স্টাইল আগের সরকারের সময় সেইভাবেই উনিও রেখেছেন। অ্যাকচুয়ালি আমাদের সময় দরকার লাগে না যে দাবি দেওয়া প্লেস, আমরা দাবি হওয়ার আগেই আমরা দাবি পূর্ণ করি। এই স্টাইল দেখে আমার মনে হয় আমরা একটু বেশি খুবই ভাবে ভালো যে যখন বসিয়ে মুখ্যমন্ত্রী বা মন্ত্রী বা আদরকে বসিয়ে আজকে আমাদের এই দাবি এই দাবি এই দাবি এগুলো দরকার লাগে না, আমরা বুঝি সব এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ এগুলো গতানুগতিক আমরাও করতাম, যখন কনফারেন্স আমাদের ডাক্তারদের কনফারেন্স আমরাও বলতাম, এখন কীরকম জানি লাগে, আমার হতো না কিছুই কিছুই করতো না। হ্যাঁ, এটাও যেমন একটা পার্ট আর কি যে কোনো কনফারেন্সে যে দাবি পেশ দাবি সনদ, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং এই কনফারেন্সকে আরও কীভাবে সুন্দর করা যায় সেই বিষয়ে কথা বলা, যাতে মেম্বারদের খুশি করার জন্য যে বলেছি তো আজকে আমি এমনভাবে বলেছি তো তোমাদের জন্য কিন্তু আজকে বলেছি মন থেকে কেমন রেখে, এই যে ভাবনা চিন্তা আগে এত বছর ধরে আমিও দেখেছি আমরাও বলতাম, কিন্তু আমি যেইভাবে বলেছি যে তোমাদের কথা বলেছি এমনিতেই বলে বলতে এমনিতেই তো কি বলতে পারে দরকার নেই। আমি কালচার আমার মনে হয় আমাদের সম্মেলনে উপস্থিত তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে বলেন, বর্তমানে রাজ্য সরকার সাংবাদিককে বান্ধব সরকার, সাংবাদিকদের সুন্দর ভবিষ্যতের জন্য সরকার সব সময় সচেষ্ট রয়েছে এবং এই প্রসঙ্গে মন্ত্রিসভায় কোনো প্রস্তাব আসলেই সরকার এবং মুখ্যমন্ত্রী তার সুরাহা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করে বলে জানিয়েছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী। বিভিন্ন সময়ে যখন সাংবাদিকদের ডাকে বা প্রেস ক্লাবের ডাকে সাড়া দিয়ে আমরা উপস্থিত হই বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন বক্তব্য আমরা তুলে ধরতে চাই রাজ্যের সাংবাদিকদের ওয়েলফেয়ারের জন্য, তাদের আগামী দিনে সুন্দর ভবিষ্যতের জন্য। মাননীয় আমাদের আজকের এই সভার যিনি সংবাদতন্ত্রের প্রতিবেদন পেশ করেছেন, স্বাগত বক্তব্য রেখেছেন সুরজিৎ বাবু, ওনার বক্তব্যে বলেছেন যে আগে সাংবাদিকদের জন্যে বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য রাজ্য সরকারের বরাদ্দ কত ছিল এবং বর্তমানে সে বরাদ্দ কত হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করে আমি এখানে সময় নষ্ট করব না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর আজকে ছুটির দিন, অনেক কর্মসূচি রয়েছে, ব্যস্ততার মধ্যে রয়েছেন, আমাকে ওখান থেকে অমরপুর যেতে হবে। তাই আমি একটি কথাই বলবো আপনাদেরকে, যে কথা আমি বারবার বলি, সবসময় বলি এবং আগামী দিনেও বলবো, বিগত আমলে যেখানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার দিকটি অবহেলা করা হতো সেখানে বর্তমান সরকার সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সুশান্ত চৌধুরী। আপনাদের সেফটি সিকিউরিটির কথা বিবেচনা করে বিচার করে প্রেস জ্যাকেট প্রদান করা হচ্ছে। অনেক সাংবাদিক বন্ধুরা এখানে প্রেস জ্যাকেট পেয়েছেন,
এবং ডাইরেক্টর আইসিএলকে আমি বলেছি যে যারা পাননি আগামী দিনে আমাদের কাছে কয়েকশো প্রেস জ্যাকেট আমরা আবার নতুন করে আনিয়েছি, আমরা তাদেরকে আবার নতুন করে প্রেস জ্যাকেট প্রদান করব, যাতে প্রেস জ্যাকেটটা ধারণ করে আপনাদের সঙ্গে কোনো রাজনৈতিক কভারেজ বা যে কোনো কভারেজের জন্য যদি আপনারা যান, আপনি সাংবাদিক বন্ধু সেটা আপনি আইডেন্টিফাই হলেন, অর্থাৎ পুলিশ বলুন বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে যে কোনোখানে বলুন, আপনারা সেই সিকিউরিটি একটা থাকবে যে আপনারা সাংবাদিক বন্ধু যেটা বিগত দিনে ছিল না বা সরকারের তরফ থেকে যেটা বিগত দিনে আপনাদের জন্য আলোচনা করা হয়নি। তো এভাবে প্রতিটি ক্ষেত্রে সাংবাদিক ইন্স্যুরেন্স, এখানে মাননীয় মুখ্যমন্ত্রীও যখনই ক্যাবিনেটে কোনো বিষয় আসেন সাংবাদিকদেরকে নিয়ে ব্যুরো রিপোর্ট রাইজেস্ট নিউজ।